হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো এক দুর্ধর্ষ পিশাচী বাঘিনীর কথা, যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর মানুষখেকো বাঘ হিসেবে। সাধারণত বাঘের খাদ্য তালিকায় মানুষের উপস্থিতি নেই, কিন্তু অনেক সময় বাঘ সত্যি মানুষখেকো ওঠে। একটি বাঘ যখন বুড়ো হয়ে যায় অথবা কোনো যুদ্ধে শারীরিক কোনো অঙ্গহানি হয়, ফলে খাদ্য তালিকায় থাকা পছন্দের প্রাণীগুলো শিকারে অক্ষম হয়ে পড়ে। তখন সে অপেক্ষাকৃত সহজ শিকার খুঁজতে থাকে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এক মানুষখেকো বাঘের উপদ্রব শুরু হয়। পেশাদার শিকারী ও লেখক পিটার বার্ন লিখেছেন, বাঘটি প্রথমে পশ্চিম নেপালের হিমালয় অঞ্চলের রূপার নামের একটি গ্রামে মানুষ শিকার শুরু করে। পরবর্তীতে জানা যায় এটি একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘিনী। প্রকাশ্য দিবালককে আতর্কিত আক্রমণ করার অভ্যাসে গ্রামবাসীকে পৈশাচিক আতঙ্কে ফেলে দেয় এই নরখাদক। এভাবে ধীরে ধীরে একটি দক্ষ শিকারী হিসেবে বেশ পরিচিত লাভ করতে থাকে সে। একে একে 200 মতো মানুষ প্রাণ হারায় এই বাঘিনীর থাবায়। এরপর নেপালের রাজসভা একে থামানোর সিদ্ধান্ত নেয়। একদল দক্ষ শিকারী পাঠানো হয় একে হত্যা করতে। কিন্তু এই পিশাচিনী এতটাই দুর্দর্শ ও নিপুণ শিকারী হয়ে উঠেছিল যে গরিলা কৌশলে পুরো শিকারী দলকেই একে একে হত্যা করে। মানুষের মনে অদ্ভুত আতঙ্ক জুড়ে দেয়। শেষমেশ নেপালের সেনাবাহিনীকে এই বাঘিনী হত্যার দায়িত্ব তুলে দেওয়া হয়। সেনারা তাকে হত্যা কিংবা বন্দী করতে না পারলেও বেদম এক দৌড়ানীতিতে সমর্থন হয়েছিল। এর 34 কিলোমিটার এলাকা জুড়ে থাকা কুখ্যাত ডেরা থেকে তাড়িয়ে তাকে সীমান্ত পার করে দেওয়া হয়। নেপাল থেকে বিতাড়িত হয়ে শুরু হয় মানুষখেকো বাঘিনীর আসল নরকীয় তাণ্ডব। সে আস্তানা গড়ে ভারতের কুমায়ুন জেলায়। প্রতিনিয়ত এর থাবায় প্রাণ হারাতে থাকে মানুষ। মূলত নারী এবং কিশোর কিশোরীরাই ছিল এর প্রধান টার্গেট। এই বাঘিনী দিনের বেলায় শিকারে অভ্যস্ত ছিল। কেউ বনে কাঠ আনতে গেলে, গরু মহিষ চরানো রাখাল কিংবা ফসলের ক্ষেতে কাজ করা পুরুষরাও তার হাত থেকে নিরাপদ ছিল না। বাঘিনীটি ছিল সর্বোচ্চ পর্যায়ের দক্ষ শিকারী। যাতে বেঙ্গল টাইগার হলেও এর স্বভাব চরিত্র হয়ে উঠেছিল সাইবেরিয়ান বাঘদের মতো। অপেক্ষাকৃত বড় ব্যাস নিয়েছিল তার বিচরণ এলাকা। প্রধান ডেরা গড়েছিল চাম্পায়েত শহরের আশেপাশের গ্রামগুলোতে, তাই সে চাম্পায়েতের বাঘিনী হিসেবে পরিচিত লাভ করে। বিংশ শতাব্দীর শুরুর দিকে কুমায়ুন এই পিশাচী বাঘিনীর আতঙ্কে চাম্পায়েত সহ আশেপাশের বিশাল এলাকার জনজীবন পঙ্গু হয়ে গিয়েছিল। দিনের বেলায় মানুষ ঘরের আশেপাশ থেকে দূরে কোথাও যাওয়া বন্ধ করে দেয়। অবশেষে বিখ্যাত ব্রিটিশ শিকারী জিম কার্বনের চাম্পায়েতের এই কুখ্যাত পেত্তাত্মার বিষয়ে আগ্রহী হন। 1907 সালে তিনি মানুষখেকো এই বাঘিনীকে হত্যা করতে সফল হন। একদিন চাম্পায়েত শহরে অতদূর ফানগড় নামের গ্রামে পানকা দেবী নামে এক কিশোরীকে শিকার করে নিয়ে যায় বাঘিনীটি। জিম কার্বেট রক্তের চিহ্ন দেখে বাঘিনীকে অনুসরণ করতে থাকেন। অবশেষে তিনি একটি জলাশয়ের কাছে গিয়ে মেয়েটির আধা খাওয়া মরদেহ দেখতে পান। তিনি লাশটি পরীক্ষা করে দেখছেন, এমন সময় আতর্কিতভাবে এই মানুষখেকো পিশাচ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তিনি কোনো মতে রাইফেল থেকে 2 রাউন্ড গুলি করে বাঘিনীকে কিছুটা ভয় পাওয়াতে সমর্থন হন। সে যাত্রায় তিনি এটিকে শিকারের আশা ছেড়ে পালিয়ে আসেন। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ মানুষখেকো নয়। দীর্ঘ শিকারী অভিজ্ঞতা ও শত শত প্রাণের স্বাদ তাকে ভয়ানক পিশাচে পরিণত করেছে। পরদিন তিনি বাঘিনীকে হত্যার সাহায্যের জন্য এলাকার তহসিলদেরকে কামনা করেন। অবশেষে 300 জন গ্রামবাসীর একটি দল গঠন করা হয়। চাম্পা নদীর পারে এই নরখাতককে ঘেরাও করার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে দুপুরের দিকে আবার এই বাঘিনীর দেখা মেলে। কার্বেট তার রাইফেল থেকে নির্ভুল নিশানায় গুলি করেন। প্রথম গুলিটি বাঘিনীর বাহু ও বুকের মাঝ বরাবর লাগে। দ্বিতীয় গুলিটি করা হয়েছিল তহসিলদের রাইফেল থেকে। টিগার চাপার সময় বাঘিনী কার্বেটকে হত্যার জন্য লাভ দেয়। নির্ভুল নিশানা ও শক্তিশালী রাইফেলের গুলিতে মাত্র 6 মিটার দূরে এই পেশাচী বাঘিনীর পতন হয়। জিম কার্বেট তার কুমায়ুনের মানুষখেকো শীর্ষ বইয়ের চাম্পায়েতে এই বাঘিনীর হত্যার অভিজ্ঞতা লিখেছেন। তার কাছে এটি ছিল তার দীর্ঘজীবনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারের অভিজ্ঞতা। এই শিকার জিম কার্বেটকে সবচেয়ে সেরা মানুষখেকো বাঘ শিকারের মর্যাদা উপহার দেয়। হত্যার পর মানুষখেকো বাঘিনীর মৃতদেহ পোস্টমর্টম করা হয়। এর বয়স হয়েছিল 10 থেকে 12 বছর। বাঘিনীর একপাশের বড় শিকারের দাঁত দুটোই ভাঙা ছিল। একপাশের চোয়ালে হাড়ও ছিল ভাঙা, যা সম্ভবত কোনো শিকারের গুলির কারণে হয়েছিল। এই দুর্বলতার কারণে এটি স্বাভাবিক খাদ্য তালিকা থেকে বেরিয়ে এসে মানুষ মারা শুরু করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। টেক কেয়ার, বাই বাই।